প্রিয় দর্শক, আজ আমাদের প্রিয় মুখের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। এই সময়ে বা বর্তমানে আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, কি কি করছেন সেটা একটু জানতে চাই। বর্তমানে তো বিভিন্ন অডিও কাজ করছি, বিভিন্ন সঙ্গীত পরিচালক হিসাবে বিভিন্ন ছবিতে কাজ করছি, এই বছরই সেটা শুরু হয়েছে এটা আলহামদুলিল্লাহ। বিভিন্ন শিল্পীর অডিওতে কাজ করছি, স্টেজ শো হচ্ছে। আচ্ছা, অন্তরেতে দাগ লাগাইয়ের এই গানটি ব্যাপক সাড়া ফেলেছিল এবং বেশ শ্রোতাপ্রিয়তা দর্শকপ্রিয়তা পেয়েছে, গানটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। গানটি গেয়েছিল লাইলা আপু এবং গানটার সুর আমার এবং টিপু সুলতান ভাই দুজনে যৌথভাবে করা ছিল, সঙ্গীত পরিচালনা আমার। তো গানটা ফোক ধাঁচের একটা গান এবং গানটা হাটে মাঠে বাজারে সব জায়গায় আমি বাজতে শুনেছি আসলে, এবং গানটা যখন করি তখনই আমাদের সবারই ছিল যে মাথায় ছিল যে গানটা হিট করবে। গানটার সুন্দর একটা ভিডিও মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে, গানটার মিউজিক ভিডিওতে ছিল আশিক মাহমুদ ভাইয়া। তো সব কিছু মিলে গানটা খুব যাচ্ছে, একটু ভালো লাগছে আসলে। আরেকটি গান আপনার বেশ ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে সিলেটি ফুরি নামে। হ্যাঁ, তো এই গানটি সম্পর্কে একটু জানবো এবং আপনার কি মনে হয় যে কি কারণে আসলে বা গানের কোন বিষয়টি দর্শক বা শ্রোতারা বেশি নিয়েছেন? আমার মনে হয় যে সিলেটির গানের প্রতি মানুষের একটা আলাদা রকমের চাহিদা রয়েছে, আর গানটাতে সিলেটকে ভালোভাবে তুলে ধরানো হয়েছে। তো সব কিছু মিলে গানটার কম্পোজিশন, সুর, ওর গায়কী, ভিডিও সব কিছু মিলেই দর্শক ভালো নিয়েছে আমার মনে হয়। যেহেতু গান গাওয়ার পাশাপাশি এখন মিউজিক ডিরেকশনেও আপনার সমানভাবে ব্যস্ততা চলছে এবং সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টও অনেক বেশি এবং আপনার ডিরেক্ট করা মিউজিকে যে গানগুলো হয়েছে সেগুলো বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছে। তো জানতে চাই যে সঙ্গীত শিল্পীর জায়গা থেকে কাজটা বেশি এনজয় করেন নাকি মিউজিক ডিরেকশনটা বেশি এনজয় করেন? সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করতে ভালো লাগে, কিন্তু মিউজিক ডিরেকশনের জায়গাটা আমার কাছে একদম স্বপ্নের মতো, কারণ আমি ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি মিউজিক ডিরেকশন দিব। আর মিউজিক ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে নতুন কিছু তৈরি করা। হ্যাঁ, তো এই জায়গাটা সবসময় আমি খুব এনজয় করি, কারণ একজন মানুষ যে কিনা একটা রিদম কেমন হবে সেটাও দেখছে, একটা গান সুর কেমন হবে সেটাও দেখছে, শিল্পী কীভাবে গাবে, কোন ইনস্ট্রুমেন্টটা কোনভাবে বাজবে সব কিছু একা আসলে সেই মানুষটা দেখে। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার মজাটা একটু বেশি, আমি সেটা খুব এনজয় করি। তো আপনার গান সম্পর্কে একটু জানতে চাই, সম্প্রতি নিজের গানের কোনো কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, নিজের গান তো সবসময় করছি, বিভিন্ন কোম্পানিতে করছি, আমার নিজের ইউটিউব চ্যানেল আছে সেখানে করছি, আর সেক্ষেত্রে নতুন অনেকগুলো গানেরই কাজে হাত দেওয়া হচ্ছে। তাছাড়া অন্যের কম্পোজিশনেও আমি গাচ্ছি, মানে শিল্পী হিসাবেও মোটামুটি চেষ্টা করে যাচ্ছি নিজের জায়গাটা ধরে রাখার জন্যে। আমার স্পেশাল একটা কাজ আসছে যেটার নাম হচ্ছে পিরিত মাকাল ফল। আচ্ছা, এটা এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী, এটা আসছে স্টার টিভিশনের ব্যানারে, আমার এবং লাইলাপুর যৌথভাবে গাওয়া হবে গানটা। তো এই একটা গানের মধ্যে আমরা অনেক রকমের ফ্লেভার রাখার চেষ্টা করছি, এটা নিয়ে খুব আশাবাদী আছি। তারপর প্রেম শিকারী নামে একটা গান আসছে মাহমুদ মুরাদ স্যারের কথায়, আমার সুসঙ্গীতে, এই ধরনের কিছু গান আসছে যা নিয়ে আমি আসলে খুব ব্যস্ততার সময় পার করছি মোটামুটি। আচ্ছা, আপনার কণ্ঠে আমরা একটা গান এখন দুলাইনি একটু শুনে নেব, তারপর বাকি গল্প করব। একদম, যে গানটা করছি এটা লিখেছে আমার আব্বু জাকির মাস্টার, সুসঙ্গীত আমার, চেষ্টা করছি ফোক ধাঁচের একটি গান। ওরে মন তোরে বুঝাই কেমনে, আমার মনের মানুষ এখন আমার নাই। ওরে মন তোরে মানাই কেমনে, যে গেছে তারে পাওয়ার উপায় নাই। এই প্রেমের লাগি দুঃখের ভাগি হইলাম জীবনে, এই প্রেমের লাগি দুঃখের ভাগি হইলাম জীবনে। আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে। থ্যাংক ইউ, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো যেটা হয় আসলে সঙ্গীতের অনুপ্রেরণা আমরা জানি যে ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পী বা সঙ্গীতের সাথে যারা রিলেটেড তারা পরিবার থেকেই অনুপ্রেরণাটা পেয়ে থাকে, কিন্তু এছাড়াও আসলে এই যে গানের জগতে দীর্ঘ জগতে পথ চলা আপনার অনুপ্রেরণা আর কোথেকে পেয়েছেন? এটার লিস্টটা অনেক লম্বা আসলে। প্রথমত আমার আব্বু এবং আমার ফ্যামিলি, টোটাল ফ্যামিলি, আমার বড় ভাই আছে ও আমার খুব সাপোর্ট করে আসলে। তারপরে ফ্যামিলির বাইরে যদি বলি, আমি ইন্সপায়ার্ড হয়েছি তো অনেকের থেকেই, যেমন আমাকে টিপু সুলতান ভাই আমার, সে খুব, আমরা বদ্দা বলে ডাকি, খুব আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে সবসময়। তারপর এদিকে
আমাদের আশরাফুল ভাই নামে একজন আছেন, হাদি ভাই আছেন, তারপর আমি যাদের থেকে আমার অনেক গুরুজনের সান্নিধ্য পেয়েছি, যেমন শওকত আলী মন ভাই আমার গুরু, আমি কম্পোজিশনে যাকে আমি গুরু মানি এবং যাকে আমি আইডল হিসেবে দেখি, তার থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি সব কাজে আমাকে, হয়তো এরা সবাই যারা যাদের কথা বললাম আরও অনেকেই আছেন। আসলে আমি আসলে সঙ্গীত জগতে এসে অনেকের থেকে অনুপ্রেরণা বলেন, তারপর সাহায্য বলেন, ভালোবাসা বলেন সব পেয়েছি, তো আমি নিজেকে লাকি মনে করি আসলে, যে আমার লিস্টটা অনেক বড় হয়ে যাবে যদি বলতে যাই, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, লিস্ট থামবে না আসলে। আচ্ছা, তো আমরা জানি যে আসাদ সরকারের জীবন পাখি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা আপনি করছেন। চলচ্চিত্রে কাজ করাটা আসলে সঙ্গীত শিল্পী অথবা সঙ্গীত পরিচালকদের অনেক মূল্যবান একটা জায়গা, স্বপ্নের একটা জায়গা, তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্সটা কেমন বা আপনার এক্সপেকটেশনসটা কেমন? এটা আসলে আমার প্রথম মুভি যেটাতে আমি সম্পূর্ণভাবে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছি এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিং সহ সেটা করেছি। তো ফিল্মটা এত মানে আর্ট আর্ট একটা ফিল্ম, আর্ট ফিল্ম, তো সেটা করতে গিয়ে মানে আমার যেটা মনে হয়েছে যে গান তৈরি করা, গানগুলোর মিউজিক সিনেমার সাথে মিল রেখে মিউজিক কম্পোজিশন করা, এবং যখন ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা করেছি প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ আমরা যখন করেছি, তখন আমার কাছে মানে এটা তো আমি সবসময় দেখতাম, যেমন আজকে আমি বসে আছি, আজকে এই সিনেমা সম্পর্কে কথা বলছি, আমি আগে কিন্তু মানে ছোটোবেলায় এরকম দেখতাম, মিউজিক ডিরেক্টরদের ইন্টারভিউগুলো দেখতাম, তারা যখন বলতো সেটা, এটাও আমার একটা স্বপ্ন ছিল। তো সেই জায়গা থেকে যখন আমি ফিল্মটা করেছি তখনই আমার মনে হয়েছে যে আমি এই ফিল্মটা নিয়ে, এটা আসলে আমার ধ্যান জ্ঞান সব কিছু, আমি অনেক অনেক ফিল্ম নিয়ে দেখে ঘেটে মানে সব কিছু মিলে তারপর একটা ফিল্ম করার চেষ্টা করেছি। তো সেই অভিজ্ঞতাটা আসলে অসাধারণ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা জানি যে এই চলচ্চিত্রটা ছাড়া আর অনেক চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কি কি আর সামনে নতুন কি কাজ করার কথা? উল্লেখযোগ্য যেমন জসীমউদ্দিন জাকির পরিচালিত মায়া দা লাভ ফিল্মে কাজ করছি, সেটাতেও সম্পূর্ণ কাজ করছি মিউজিক ডিরেক্টর হিসাবে একদম। তারপর কাজ করছি চয়নিকা চৌধুরী আপুর প্রহেলিকা ফিল্মে, যেটা অলরেডি শুটিং শুরু হয়ে গেছে। তারপর করছি জল রঙে, অপূর্ব রানা ভাইয়ের জল রং ফিল্মে কাজ করছি, এবং রিসেন্টলি শিল্পী হিসাবে একটা আমার জন্য একটা বড় সুযোগ এসেছে, সেটা হচ্ছে শওকত আলিমন ভাইয়ের পরিচালনায়, সঙ্গীত পরিচালনায় জাজ মাল্টিমিডিয়ার এপার ওপার বাংলার দুই বাংলার ফিল্ম জানোয়ার ফিল্মটার নাম, এবং ওই ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে আছেন জিৎদা, এবং আমার খুব খুব পছন্দ, সেই সিনেমা নাম হচ্ছে জানোয়ার, সেটার টাইটেল ট্র্যাকটা গাচ্ছি, তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এবং আসাদ ভাইয়ের যেটা বললাম যে জীবন পাখি ফিল্মটা, এই ফিল্মের যিনি ডিরেক্টর তার আরও দুইটা ফিল্মের কাজ অলরেডি আমরা হাতে নিয়েছি, এখনও নাম ঠিক হয়নি। বাহ, বোঝাই যাচ্ছে আসলে কত ব্যস্ততম সময় আপনি পার করছেন। তো সেই জায়গা থেকে এখন মানে একটা সময় আমরা পার করে এসেছি যখন কিনা বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা আমরা যদি বলি মিডিয়া ইন্ডাস্ট্রি অল ওভার, গান থেকে শুরু করে চলচ্চিত্র থেকে শুরু করে নাটক থেকে শুরু করে সব কিছু নিয়ে একটা হতাশা কাজ করছিল সবার মধ্যে, যে ভালো কাজ হচ্ছে না। তো সেখান থেকে আমরা অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি, আমরা এখন অনেক নতুন আশার আলো দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা আসলে আমাদের সংস্কৃতিটা, আমাদের গানের জায়গাটা আসলে যতখানি সমৃদ্ধ বাঙালি হিসেবে, সেই জায়গায় আমরা কতটুকুন কাজ করতে পারছি বা সামনে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমার মনে হয় যে যেভাবে আমরা আগাচ্ছি এভাবে আগালে আমার বিশ্বাস আমরা একটা ভালো জায়গায় যাবো ইনশাল্লাহ। তবে এর মধ্যে কিছু তো ঝামেলা আছেই, যেটা অনেক বেশি আগে অনেক বেশি গুণী কম্পোজাররা কাজ করতেন, এই আপনি যে পিরিয়ডটার কথা বললেন তারও আগের কথা বলছি আমি, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, তারপর ইমতিয়াজ বুলবুল স্যার, এরা যখন সঙ্গীতাঙ্গনে কাজ করেছেন, শওকত আলী মন ভাইয়েরা যখন কন্টিনিউয়াসলি কাজ করেছেন, তখন যে ধরনের কোয়ালিটিফুল কাজ আমরা পেয়েছি মাঝে, রাইট, এটা মাঝে কিছু কাজ আমাদের কোয়ালিটির দিক দিয়ে অনেক ডাউন হয়েছে, বাট আস্তে আস্তে আবার সেখান থেকে অনেক মেধাবী মানুষ কাজ করছে, অনেকে অনেক নতুনরা আনাচে কানাচে অনেক নতুনরা পড়েছিল, যারা অনেক মেধাবী কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছিল না, তারাও আবার কাজ করছে, সেটা সঙ্গীত পরিচালনা জায়গা থেকে হোক, শিল্পী হিসাবে হোক, এভাবে করে নতুন অনেক কাজ আসছে, ভালো খারাপ মিলেই চলছে। তবে যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, আমার বিশ্বাস আমরা ভালো দিকে যাব। অবশ্যই আমরাও বেশ আশাবাদী, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের আকাশ মাহমুদ হয়ে থাকতে চাই, ভালো কাজ করতে চাই, ভালো ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে, সেটা ফিল্ম একজন মিউজিক ডিরেক্টর হিসেবে হোক, শিল্পী হিসেবে হোক, ভালো কাজ করতে চাই, সবার জন্য দোয়া করবেন, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা। আমরা একটি গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন।
চার চুমুকের এপিসোডগুলো youtube.com/18bangla programme গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এটা যেটা গাচ্ছি সেটাও আমার বাবার লেখা, জাকির মাস্টার। এটা ফোক দাসের একটা গান, আসলে ফোকটা খুব ভালো লাগে তো সেটাই করছি। তোমার বাহির দেখা না বুঝিলাম, তোমার বাহির দেখা না বুঝিলাম, ভেতরে তে মরণ ফাঁদ, তোমার সাথে কইরা পিরি, তোমার সাথে কইরা পিরি, বোঝা হইল প্রেম সাদ, তোমার সাথে কইরা পিরি, আমি এত দিনে বুঝলাম হায় রে, তোমার প্রেমে ছিল খাদ, তোমার সাথে কইরা পিরি, তোমার সাথে কইরা পিরি, বোঝা হইল প্রেম সাদ, তোমার সাথে কইরা পিরি, দিন আসে দিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে, চায়ের চুমুকে।